আর একটা কথা পরিষ্কার, এই হাউস কানেকশনের জন্য কোনো টাকা দিতে লাগে না। যদি কেউ এসে বলে আপনাদেরকে আপনার ঘরে কানেকশন যাবে না, 100 টাকা দেন, 500 টাকা দেন, জলের কানেকশন নিতে কাউকে কোনো ধরনের টাকা দিবেন না। সোনাইর বাদ্রিপাড় ও গঙ্গাপুরে একটি জল প্রকল্পের উদ্বোধন ও একটি জল প্রকল্পের শিলান্যাস করে জনসাধারণের প্রতি এই আহ্বান জানান বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া। তিনি বলেন, জলের জীবন মিশনে জল প্রকল্পে জলের কানেকশন প্রতিটি গ্রাহকের বাড়ি বাড়ি নিয়ে খরচায় পৌঁছে দেওয়া হবে, এর জন্য কাউকে টাকা দিতে হবে না। কেউ যদি অবৈধভাবে টাকা দাবি করে তাহলে বিভাগীয় আধিকারিক বা তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি। বুধবার সোনাইর বাদ্রিপাড় জিপির প্রথম খণ্ডে 71 লক্ষ টাকার নবনির্মিত জল জীবন মিশন প্রকল্পের উদ্বোধন করেন বিধায়ক। পরে জিপির গঙ্গাপুর গ্রামে 1,11,00,000 টাকার নতুন প্রকল্পের শিলান্যাস করেন। এই উপলক্ষে দুটি স্থানে পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরেন বিধায়ক সাজু। স্থানীয়রাও বিধায়ককে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠান দুটিতে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার জিয়াউল হোসেন লস্কর, জুনিয়র ইঞ্জিনিয়ার সঞ্জীব কানু, এসডিও দেব দুলাল মালাকার, AIUDF এর সোনাই বিধায়ন সভা কমিটির সভাপতি খালিদ হাসান লস্কর, সাধারণ সম্পাদক জাকির লস্কর, রিঙ্কু লস্কর, নজরুল মজুমদার, রৌফম লস্কর প্রমুখ। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি অনুরোধ রাখছি। বিভাগীয় ইঞ্জিনিয়ার বলেছেন যে আমরা টাইমের ভিতরে প্রত্যেক ঘরে আমরা জল পৌঁছে দেওয়ার চেষ্টা করব, আর আমার বিশ্বাস আপনারা সময় মতো এই জল আপনাদের ঘরে ঘরে পৌঁছে যাবে। আর একটা কথা পরিষ্কার, এই হাউস কানেকশনের জন্য কোনো টাকা দিতে লাগে না। যদি কেউ এসে বলে আপনাদেরকে আপনার ঘরে কানেকশন যাবে না, 100 টাকা দেন, 500 টাকা দেন, 700 টাকা দেন, এই সিস্টেম এখন নেই। আমি কোনো কমিশনও নেই না, কমিশনের আগের কোনো সিস্টেম এখন নেই। এখন যা সরকার দিচ্ছে, সরকার ফ্রি দিয়েছেন, আপনারা ফ্রি পাবেন। আমরা বিধায়ক হিসাবে আমাদের কর্তব্য, এখানে জল নেই, এই অঞ্চলের দীর্ঘদিনের দাবি ছিল, সেই দাবি আমি মন্ত্রীর কাছে উত্থাপন করেছিলাম, মুখ্যমন্ত্রীর কাছে বলেছিলাম, স্কিম এখানে স্যাংশন হয়েছে, স্কিম দেওয়া হয়েছে, এখন আপনারা সহযোগিতা করবেন যাতে তাড়াতাড়ি কাজ হয়। প্রত্যেকের সহযোগিতা থাকলে খুব তাড়াতাড়ি কাজ সম্পন্ন হবে, আর আপনাদের সেই জলের সমস্যা সমাধান হবে। আগামী দিনে আপনাদের বাকি থাকা যেগুলো সমস্যা আছে, সে ছোট অনেকে আমাকে বলেছেন দুই একটা মন্দিরের কথা, কমিউনিটি সেন্টারের কথা বা রাস্তার কথা, সেগুলো আমি দেখব যাতে আমি একটা একটা করে সমাধান করতে পারি। আমাদের টার্গেট যতটা ফ্যামিলি ছিল সবই কমপ্লিট হয়েছে। কারো কোনো কমপ্লেইন আছে নাকি এখানে, জল কেউ পাননি এরকম আছে নাকি? নাই না? থ্যাংক ইউ। তো যখনই আমরা বাদ্রিপাড় অঞ্চলে আসি, নিয়াগ্রাম বাঁকুড়ে আসি, আমার তো মনে পড়ে আমার দাদা প্রয়াত নেতা কুতুবাফের মজুমদারের কথা। আমাদেরকেও একরকম রাজনৈতিক জ্ঞান বা রাজনীতিতে হাতে ধরে অনেক কিছু শিখিয়েছেন সেই কুতুবাফের মজুমদার। আজকে মালিক পর্যন্ত সাহ নেই, ওনার ছেলে আছেন, যোগ্য সন্তান আছেন। আমি ওনাকে অনুরোধ করবো বাবার মতো যেন সমাজসেবা চালিয়ে যান, মানুষের পাশে থাকেন। আর এত সুন্দর একটা পরিবেশের মধ্যে এখানে প্রত্যেক ধর্মাবলম্বী মানুষ মিলে প্রত্যেকটা কাজে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে, এটাই এই অঞ্চলের বিউটি। আর আমি আনন্দিত যে ডিলিমিটেশনেও এই এই অঞ্চলটা সোনাইতে থেকে গেছে, অন্য কোনো সমষ্টিতে যায়নি, এই জন্য আমি নিজেই আনন্দিত। এই অঞ্চলের মানুষের সঙ্গে একটা আর্থিক সম্পর্কও আছে, আন্তরিকতা আছে, আর প্রত্যেক কাজে আপনারা যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন সবার কাছে আমি কৃতজ্ঞ। আর আমি আশা করি আপনাদের বাকি যেগুলো ছোটখাটো ডিমান্ড আছে বা যেগুলো দাবি দেওয়া আছে, সে রাস্তার কথা হোক, আদার্স ইলেকট্রিফিকেশনের কিছু আছে, আর অন্যান্য যে কয়েকটা পিএইচই বাকি ছিল টোটাল নিয়াগ্রাম বাঁকুড়ের বাদ্রিপাড় মিলে, সেগুলো আমরা ইমিডিয়েটলি স্যাংশন প্রায় হয়ে গেছে, ফাইনালি আমরা পেয়ে যাবো উইদিন মান্থ। আমি আশা করি আমরা লিস্ট ফাইনাল হলে সেগুলো কাজ আরম্ভ হবে, আর আগামী দিনে আমরা আরো ভালো প্রকল্প করব। আর এখানে যারা মা বোনরা আছে, আপনাদেরও যদি কোনো ভালো অর্গানাইজড এসআইটি থাকে কিছু বলবেন, নিশ্চয়ই আপনাদের কাছে আমরা আসবো কোনো না কোনো কিছু। আমার ইচ্ছা যদি এখানে স্কিল সেন্টার একটা করেন আমার মহিলারা, তাহলে সেটার ক্ষেত্রে আমি সচেষ্ট হবো। আমি পঞ্চায়েত ভাইকে এবং বিশেষ করে জাকির বা আমার মজুমদার সাহেব আপনাদেরকে অনুরোধ করছি, এখানের মহিলারা অনেক ইয়ে, এইগুলার যদি কোনো লোকাল মেড কোনো ইউনিট করতে চান
ছোটখাটো ইউনিট হস্তশিল্পের উপরে, তাহলে সেটাতে আমি আমার এমএলএলডি থেকেও কনস্ট্রাকশন করে আমি ফান্ড দেবো, জায়গা দেবেন আপনারা, আর বাকি আমি ব্যক্তিগতভাবে সাহায্য করবো। রুরাল ইকোনমি আপলিফ্ট করতে হলে আমরা ছোট ছোট কাজে হাত দিতে হবে, আর এই অঞ্চলের উপরে আমার বিশ্বাস আছে আপনারা অর্গানাইজ নিট অ্যান্ড ক্লিন, আপনাদের কনসেপ্ট ক্লিয়ার। তো আমি আশা রাখি আপনারা খুব তাড়াতাড়ি সবাই মুরব্বীরা মিলে একটা যাতে ছোটখাটো ইউনিট করার চেষ্টা করেন, আমার সহযোগিতা থাকবে।